নমস্কার আমি পেলা আজকে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট মানে ঝিজি গল্পটা আপনাদের শোনাব কে রেডিওতে আমার মানে পেলার দুর্দান্ত ক্রিকেটের একটা অভিজ্ঞতা তাহলে শুরু করি আমরা চার মূর্তি আমরা চার মূর্তি পটল ডাঙার হিরো সবাই আমরা চার মূর্তি আমরা চার মূর্তি আমরা চার মূর্তি পটল ডাঙার হিরো সবাই আমরা চার মূর্তি আমি পটল দিয়ে শিঙি মাছ খাই হম আমি পটল দিয়ে শিঙি মাছ খাই আমি পেলারাম রে আমি পেলারাম ভাই কথা যে কই ঢাকাইয়া হাবুল আমি বছর বছর পাশ করে যাই দুঃখ আমার যে কোন নাই বছর বছর পাশ করে যাই দুঃখ আমার যে কোন নাই আমি হলাম ক্যাবলাদ স্মার্টেস্ট আর আমি হলাম ভজহরি মুখুজে তুড়ি তুড়ি দাদা আমি হলাম টেনিদা পটল সেই বিখ্যাত টেনিদা আলো আমরা পটল ডঙ্গার রক আলো আমরা পটল ডঙ্গার রক ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস ইয়াক আরে ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস ইয়াক ইয়াক ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস ইয়াক ডিসিমালের পরে আবার একটা ভেঙ্কুলাম তারপরে আবার ভগ্নাংশ এমন জটিল জিনিসকে সরল করা অন্তত আমার কাজ না পটল ডাঙায় থাকি আর পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই এইসব গোলমালের মধ্যে পা বাড়িয়ে আমার কি দরকার পণ্ডিত মশাই যখন দাঁত খিঁচিয়ে লুটলুমকে মাথায় ঢোকাতে চেষ্টা করেন তখন আমি আকুলভাবে ঘিনুন আর আলু প্রত্যয়ের কথা ভাবতে থাকি ওর সঙ্গে যদি আবার দাঁতখানি চাল প্রত্যয় থাকতো তাহলে তো কোনো দুঃখই থাকতো না তবে ওই চাঁটি আর গাঁটটা এই প্রত্যয়গুলো বাদ দেওয়ার দরকার বলেই আমার ধারণা হ্যাঁ কিন্তু অঙ্ক আর সংস্কৃত ধাক্কা যদি বা সামলানো যায় এই ক্রিকেট খেলার ব্যাপারটা আমার কাছে শ্রেফ রহস্যের খাস মহল ক্রিকেট ক্রিকেট মানে কি ঝিঁঝি বোধ হয় দুপুরবেলা কাঠ ফাটা রোদ্দুরে চাঁদিতে ফোসকা পরিয়ে ওসব ঝিঁঝি খেলা আমার ভালো লাগে না মা তার ভেতরটা কেমন যেন ঝিঁঝি করতে থাকে মস্ত একটা হাঁ করে কেউ যেন ঝিঁঝিট খামবাজ গাইছে অবশ্য ঝিঁঝিট খামবাজ কি তা আমার জানা নেই তবে আমার মনে হয় ক্রিকেট অর্থাৎ মানে ঝিঁঝি এসব খেলা সেটার মতোই ভয়াবহ অথচ কি গেরো দেখো তো ডাঙা থান্ডার ক্লাবের পক্ষ থেকে আমাকে কিনে ক্রিকেট খেলতে হচ্ছে আমি গোড়াতেই বলে দিয়েছিলুম ওসব আমার আসে না আমি খুব ভালো চেয়ার আপ করতে পারি দু এক গেলে আসলে মন কষ না হয় খাবো ওদের সঙ্গে এমন কি লাঞ্চ খেতে ডাকলেও আপত্তি করব না এ কিন্তু ও সব খেলা টেলার ভেতরে আমি নেই প্রাণ গেলেও না কিন্তু প্রাণ যাওয়ার আগে কান যাওয়ার জো আমাদের পটল ডাঙার টেনিদা মনে আছে তো সেই খাড়ার মতো উঁচু নাক আর রনডরুর মতো গলা যা চরিত কথা তোমাদের অনেকবার শুনিয়েছি সেই টেনি দায় হঠাৎ গাঁক গাঁক করে তার আধ মাইল লম্বা হাতখানা আমার কানের দিকে বাড়িয়ে দিল খেলবি না মানে খেলতেই হবে তোকে বল করবি ব্যাট করবি ফিল্ডিং করবি ধাঁই করে আচার খাবি মানে যা যা দরকার সবই করবি তুই সই না করিস তোর এই গাধার মতো লম্বা লম্বা কান দুটো একেবারে গোড়া থেকে উপরে নেব এই পাকা কথা আমি বলে দিলুম তোকে হুম গন্ডারের মতো নাকের চাইতে গাধার কান ঢের ভালো গণ্ডারের নাক মানে কি লোককে খালি গুঁতিয়ে বেড়ানো কিন্তু গাধার কান ঢের কাজে লাগে অন্তত চটপট করে মশা মাছি তাড়াতে পারে কিন্তু সেই কান দুটোকে টেনিদার হাতে বেহাত হতে দিতে আমার আপত্তি আছে কি করি খেলতে রাজি হয়ে গেলাম তা প্যান্ট ট্যান্ট পরতে নেহাত মন্দ লাগে না বেশ কায়েদা করে বুক চিতিয়ে হাঁটছি হঠাৎ বকা ক্যাবলাটা বললে তোকে খাসা দেখাচ্ছে পেলা এক গাল হেসে ওকে একটা চকলেট দিতে যাচ্ছি এমন সময় বললে বেগুন খেতে কাকতাড়ুয়া দেখেছিস ওই যে মাথায় কেলে হাড়ি পরে দাঁড়িয়ে থাকে হুবহু তেমনি মনে হচ্ছে তোকে আমি ক্যাবলাকে একটা চাঁটি দিতে যাচ্ছিলাম কিন্তু তার আর দরকার হলো না আর টকে কেমন দেখাইতে আছে রে তুই তো বজ্র বাটুল প্যান্টুল পইরা আজন সাল কুমড়ো সাজ জস কে স্পিক টি নট একবারে মুখের ওপরে আমি খুশি হয়ে চকলেটটা হাবুল সেনকে দিলাম হঠাৎ করে ক্যাপ্টেন টেনিদার হুঙ্কার শোনা গেল তোরা এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেরেন্ডা ভাজছিস পেলা ব্যাট পর দস্তানা পর তোকে আর ক্যাবলাকেই আগে ব্যাট করতে হবে আমাকে দিয়ে শুরু পেটের মধ্যে পালা পিলেটা ধপাত করে লাফিয়ে উঠলো একবার আরে ঘাবড়াচ্ছিস কেন যেই বল আসবে ঠাই করে পিটিয়ে দিবি এসা হাঁকড়াবি যে এক বলেই ওভার বাউন্ডারি কিরে পারবি না হ্যাঁ পাড়া যাবে বোধ হয় বোধ হয় তো নয় পারতেই হবে তাড়াতাড়ি যদি আউট হয়েছি তোকে আর আমি অস্ত রাখবো না কিরে পেলা মনে থাকবে এর মধ্যে সেন আবার পায়ে প্যাট পরিয়ে দিয়েছে সেইটা পরে হাতে ব্যাট নিয়ে দেখি নড়াচড়া করাই শক্ত ও টেরিদা হাঁটতেই তো পারছি না যে খেলবো কী করে তুই হাঁটতে না পারলে আমার বই গেল শোন বল মারতে পারলে আর রান নিতে পারলেই হলো বারে হাঁটতেই যদি না পারি তবে রানটা নেব কেমন করে হ্যালা মিথ্যে বকাশ না মাথা গরম হয়ে যাচ্ছে আমার হাঁটতে না পারলে দৌড়ানো যায় না কেন যায় না শুনি তাহলে মাথা না থাকলেও কি করে মাথা ব্যথা হয় নাক না ডাকলেও লোকে ঘুমায় কি করে এ যা যা বেশি ক্যাচ ম্যাচ করিসনি মাঠে নেমে পর হুম একেবারে মূকম যুক্তি নামতেই হলো অগততা খালি মনে মনে ভাবছি প্যাকেট শুধু না গড়িয়ে পড়ে যায় ব্যাগটাকে মনে হচ্ছে ভীমের গদার থেকেও বাড়ি আগে থেকেই তো কোঞ্চি টং করছে আমি ওটাকে হাঁকড়াবো না ওটাই আমায় আগে হাঁকড়ে দেবে সেইটাই ঠাওয়ার করতে পারছি না তাকে দেখি পিছনে দু পাশে খালি চোর বাগান টাইগার ক্লাব ওদের সঙ্গে ম্যাচ কিনা কিন্তু এ আবার কেমন ঝিঝি খেলা ফুটবল তো দেখেছি সমানে সমানে লড়াই এ ওর পায়ে ল্যাং মারছে সে তার মাথায় ঢু মারছে আর বল এস স্পারস্পর করবার জন্য দুই গোলকিপার দাঁড়িয়ে আছে ঘুঘুর মতো এ পক্ষের একটা চিত হলে প্রায় সঙ্গে সঙ্গে একটা কুপোকার সেটা একটা মন্দ নয় কিন্তু এ আবার কি কাপুরুষতা আমাদের দুজনকে কায়দা করবার জন্য পুরা এগারো জুন সেই সঙ্গে আবার দুটো আম পায় তাদের পেটে পেটে কি মতলব তা কে জানে এই গোল গোল চোখ দেখে আমার তো আম্পায়ারগুলোকে ভ্যাম্পায়ার মনে হচ্ছে তারপরে ওই লোকগুলো দাঁড়িয়ে থাকার ধরন দেখো একবার কেমন নরু গোপালের মতো নুলো বাড়ি উবু হয়ে বসে আছে যেন হরি লুটের বাতাসা ধরবে সব দেখে শুনে আমার রীতিমতো বিচ্ছিরি লাগলো এই যে বল ছড়ে যে ব্যাট নিয়ে হাঁকড়াতে যাবো প্যাট করে উল্টে যাই আর কি ওরে বাবারে বলটা কানের পাতে হুস করে দমদম বুলেটের মতো বেরিয়ে গেল একটু হলে কানটা আমার উড়ে যেত একটা ফাঁড়া কাটলো কিন্তু এ কি ও আবার বল ছড়ে যে জয় মা ফিরিঙ্গি পাড়ার ফিরিঙ্গি কালি যা হোক এবার কিছু একটা হবে বলি দেবার মতো খাড়ার মতো করে ব্যাটটাকে মাথার উপর তুলে দিলাম বলে লাগলো না সে পড়লো আমার হাঁটুর ওপরে ওরে বাপ বলের চোটে স্টাম্প ফার্ম কোথায় উড়ে বেরিয়ে গেছে চারিদিকে বেদাম চিৎকার আম্পায়ারগুলো আবার মাথার ওপরে একটা হাত তুলে জগাই মাথায়ের মতো দাঁড়িয়ে আছে কে আউট হলো ক্যাবলা বোধ হয় হ্যাঁ আমি তখনই জানতাম আমায় কাক্তারুয়া বলে গাল দেওয়া না আউট না হয়ে যাবে কোথায় হাঁটুর চোটটা সামলে নিয়ে ব্যাট নিয়ে স্টাম্পগুলো সবে ঠিক করতে যাচ্ছি হঠাৎ হত ওই ভ্যাম্পায়ারটা এসে বলল তুমি আউট চলে যাও গেট আউট আউট বললেই হলো আউট হবার জন্যেই এত কষ্ট করে প্যাড আর পেনটুলুন পরেছি নাকি হ্যাঁ বয়ে গেছে আমার আউট হতে আমি আউট হব না এখন আউট হবার কোনো দরকারই দেখছি না আমি আমি ঠিক বুঝেছিলাম ওটা আম্পায়ার নয় ভ্যাম্পায়ার তুই নাইন চি মতো করে যাচ্ছে তাই মুখ করে বললে দরকার না থাকলেও তুমি আউট হয়ে গেছো স্টাম্প পড়ে গেছে তোমার হ্যাঁ পড়ে গেছে তো কি হয়েছে আবার দাঁড় করিয়ে দিতে কতক্ষণ ওসব চালাকি চলবে না স্যার এখনো আমার ওভার বাউন্ডারি করা হয়নি এ কেন জানি না চারিদিকে যাচ্ছে তাই একটা গোলমাল শুরু হয়ে গেল চোর বাগান ক্লাবের লোকগুলোই বা কেমন যেন দাপা করছে তা আমি কিছু বুঝতেই পারলাম না তার মধ্যে আবার চাল কুমড়োর মতো ক্যাবলাটা ছুটে এলো ওদিক থেকে এ প্যালা চলে যা আউট হয়ে গেছিস তুই ক্যাবলা তোর ইচ্ছে থাকে তুই আউট হবে আমি এখনো ওভার বাউন্ডারি করিনি সেটা করতে হবে তো আমার কানের কাছে সবাই মিলে তখন সমানে কিচির মিচির করছে আমি কান দিতাম না যদি না কটাং করে আমার কানে টান পড়তো তাকে দেখি টেনি দা ওরে বাবা গো থাই করে আমার কাছ থেকে ব্যাট নিয়ে কানে একটা চিরিং মেরে দিল তিরিং করে লাফিয়ে উঠলাম আমি যা যা উল্লুক বেরোমার থেকে খুব ওস্তাদি হয়েছে আর না রাম ছাগলের মতো মুখ করে অবস্থা আমায় চলে যেতে হলো মনে মনে বললাম আমাকে আউট করা না আউট কাকে বলে আমি দেখিয়ে দেব গিয়ে তো বসলাম কিন্তু কি তার চোখ কাণ্ড আমাদের দেখিয়ে দেওয়ার আগেই চূড়া বাগান টাইগার ক্লাব আউট দেখিয়ে দিচ্ছে আমাদের দেখিয়ে দেবার আগেই চোর বাগান টাইগার ক্লাব আউট দেখিয়ে দিচ্ছে কারো স্টাম্প উল্টে যাচ্ছে পিছনে যে লোকটা কাঙালি মতো হাত বাড়িয়ে বসে আছে সে আবার টুকুস করে স্টাম্প লাগিয়ে দিচ্ছে কেউ বা মারবার আগেই লাফিয়ে উঠে লুফে নিচ্ছে খালি আউট আউট আর আউট এ আবার কি চিকান্ডোরে বাবা আমাদের পটলডাঙা থান্ডার ক্লাব খালি ব্যাট নিয়ে যাচ্ছে আর আসছে এমন যে সাইটে টেনিদা তারও বল একটা রোগা পাতলা ছেলে কটাং করে পাকড়ে নিল অবেই তো এদিকে মোটে দুজন আর ওদিকে এগারো সেই সঙ্গে আবার দুটো ভ্যাম্পায়ার কোন বদল লোকে ঝিঝি খেলে ওই চাল কুমড়োর মতো ক্যাবলাটাই টিকে রইল শেষ তো কুড়ি না একুশ রান করলো বোধ হয় পঞ্চাশ রান পার হতে না হতেই পটল ডাঙ্গা থান্ডার ক্লাব বিমালুম এইবার আমাদের পালা মনটা ভারী খুশি হয়ে গেল এবার আমরাও এগারো জন নিয়ে তোদের সামনে পড়বো দেখি তোরা কি করতে পারিস ও বাবা আম্পায়ার দুটো দেখছি ওদের দল ছেড়ে আমাদের সঙ্গে সে ভিড়েছে ওদের মতলব আমার মোটেই ভালো লাগছে না টেনিদাকে বললাম ইয়ে আম্পায়ার দুটোকে বাদ দিলে হয় না ওরা নয় ওদের সঙ্গেই ব্যাট করুক একটা রদ্দা মারব বেশি ওস্তাদি করিস নি ওখানে দাঁড়া হ্যাঁ ওই ওই হ্যাঁ ওইখানে একটা ক্যাচ ফেলেছিস কি ঘ্যাঁচ করে কান কেটে দেব ব্যাট তো খুব করেছিস দেখলুম এবার যদি ঠিক মতো ফিল্ডিং না করিস তাহলে তোর পালা জ্বরের পিলে আমি আস্ত রাখবো না হাবুল সেন বল করতে গেল প্রথম বলে টাইগার ক্লাবে সেই রোগা ছোকরাটা কি একখানে হাঁকড়ালে বো করে বল বেরিয়ে গেল একদম বাউন্ডারি ক্যাবলা প্রাণ করে ছুটেও ঢুকতে পারল না পরের বলেও আবার সেই হাঁক তাকে দেখি কামানের গুলির মতো বলটা আমার দিকে ছুটে আসছে দাঁড়িয়ে সবাই করতে পারে ওই বল ধরতে গিয়ে আমি মরি আর কি তার বললেই হয় পাঞ্জাব বেল ছুটে আসছে প্যালা আলু ফেনে মাথা নিচু করে চুপ করে বসে পড়লাম বল আমার মাথার ওপর সোজা বাউন্ডারি পার হৈ হই করে টেনিটা ছুটে এলো কিরে কিরে প্যালা ভুললি রেজে ও বল ধরা যায় নাকি ধরা যায় না এমন ক্যাচটা চমৎকার চমৎকারি আউট হয়ে যেত রে সবাইকে আউট করে লাভ কি তাহলে খেলবে তাকে আমরাই তো আউট হয়ে গেছি এখন খেলুক না ওরা খেলুক না ওরা তোর মতন গারোলকে খেলায় নামানোটাই আমার ভুল হয়েছে যা 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 বাউন্ডারি লাইনে চলে যা চলে গেলাম আমার বসে বসে খাসছি বলছি দু একটা বল এদিক ওদিক থেকে বেরিয়ে গেল ধরার চেষ্টা করেও দেখিনি বোঝা গেল ও সব ধরা যায় না হাতের তলা দিয়ে যেমন শোল মাছ গলে যায় তেমনি শুরু শুরুত করে পিছলে বাউন্ডারি লাইন পেরিয়ে যেতে লাগলো আর সাবাস বলতে হবে চোর বাগান টাইগার ক্লাবের ওই রোগা ছোঁকরাটাকে ওই তো চেহারা ডাইনে মারছে বাঁয়ে মারছে চটাং করে মারছে সাই করে মারছে করে মারছে বাবা একটা বলো বাদ যাচ্ছে না এরই মধ্যে বেয়াল্লিশ রান একাই করে ফেলেছে দেখে ভীষণ ভালো লাগছে পকেটে দুটো চকলেট থাকলে হ্যাঁ আমি না ওকে দুটো দিতাম হঠাৎ এসব ভাবছি বল নিয়ে টেনি তো আমার সামনে এসে হাজির ব্যাটিং দেখলাম ফিল্ডিংও দেখছি তো বলটা করতে পারবি এতক্ষণ ঝিঝি খেলায় ওইটা দেখেই আমার মনে হয়েছে বল করা সব থেকে সোজা এক পায়ে দাঁড়িয়ে উঠলাম হ্যাঁ হ্যাঁ খুব পারবো না নাকি ওদের ওই রোগা পটকা গোসাইকে আউট করা চাই পারবি পারবি না পেলা আউট করে দিচ্ছি কিচ্ছু ভেব না আমি আগেই জানি আম্পায়ার দুটোর মতলব একদম ভালো না সেই জন্যই তো আমাদের দল থেকে ওদের বাদ দিতে বলেছিলাম টেনিদা কথা তুলল না কানে যেই প্রথম বলটা দিয়েছি সঙ্গে সঙ্গে বলে নো বল হ্যাঁ নোবাল তো নোবাল তোদের কি বলতেই যাচ্ছি হঠাৎ দেখি গোসাই আবার হাঁকড়েছে বাউন্ডারি তো তুচ্ছ একেবারে ওভার বাউন্ডারি আর চোর বাগান ক্লাবে সে কি হাততালি একজন তো দেখলাম আনন্দের ডিগবাজি খাচ্ছে এইবার আমার ব্রহ্মনন্দ্রে আগুন চলে গেল মাথায় ঠিকই নেই যদি থাকতো নিশ্চয়ই তেজের রেফের মতো খাড়া হয়ে উঠত বটে ঢিকবাজি হ্যাঁ দাঁড়াব বলটা হাতে নিয়ে ফিরে যেতেই ঠিক করলাম এইবার ওই গোসাইকে আউট করেই ছাড়ব একেবারে মুখ্যম আউট ব্যাটটা বোধহয় ঢিলে হয়ে গেছিল গোসাই পিছন ফিরে সেটাই বাঁচছিল দেখলাম এই সুযোগ ব্যাট নিয়ে মুখোমুখি দাঁড়ালে কিচ্ছু করতে পারবো না এই সুযোগেই কর্ণবধ মামাবাড়িতে আম পেরে পেরে হাতের ঠিক একদম দারুণ আর ভুল হলো না আম্পায়ার না ভ্যাম্পায়ারটা হা করে উঠবার আগেই বো করে দৌড়ে এসে বলটা ছুড়ে দিলাম বিখ্যাত লক্ষ্য গোসাইয়ের মাথায় গিয়ে খটাং করে বলটা লাগলো সঙ্গে সঙ্গে গোসাই মাঠের মধ্যে ফ্ল্যাট একেবারে আউট যাকে বলে অন্তত এক হপ্তার জন্য বিছানায় আউট এ কি এ কি এ কি মার শুধু লোক যে तेरे আসছে কানে ঝেজি করছে প্রাণ ছুটতে ছুটতে এবারে টের পাচ্ছি আসল জিজি খেলা কাকে বলে শুনলেন তো এতক্ষণ ধরে আমার রহমর্ষক অ্যাডভেঞ্চারের গল্প বাবা তারপর থেকে দুদিন পারামুখ হয়নি যাগে শেষ হলো আমাদের নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ক্রিকেট মানে ঝিঝি গল্পটি শোনালেন কথক অভিজ্ঞষাল টেরিদা ও হাবুল সাগ্নিক দাস প্যালারামের চরিত্রে প্রাজ্ঞ চাকি ক্যাবলা প্রত্যয় দত্ত ভ্যাম্পায়ার এই আম্পায়ার অনিরুদ্ধ ঘোষ আর এই ডাকশাইটে গোঁসাই পাত্র নাট্যরূপ অনিরুদ্ধ ঘোষ নির্দেশনা নবনাটুকে উপদেষ্টা অরিজিৎ মিত্র এবং যে গানটি শুনলেন দুর্দান্ত গান দিবাদৃত চট্টোপাধ্যায় আমরা চার মূর্তি আমরা চার মূর্তি পটল হিরো সবাই আমরা চার মূর্তি আমরা চার Yeah.